তো দেখো, এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ডিম আর আলু। তো আজকে ডিমের ঝোল ভাত করে নিব। তো এটা সিদ্ধ করে নামালাম, এখন এটা ছুলে নিব চোচাগুলো। দেখো ডিমগুলো ছুলে নিয়েছি, আলুগুলো না নতুন আলু তো ভালো সিদ্ধই হয়নি, তো পরে আর একটু ঢেকে দিতে হবে। তো এবার ডিমগুলো সব ভেজে নিই। আর এই ডিমটা একটু ভেঙে ভেঙে গেছে, তো মাম্মাম তো ঝোলের ডিম খায় না, তো এই ভাঙা ডিমটা মাম্মামকেই দিয়ে দিব। চলো ডিমটা ভেজে নিই। তো দেখো এখানে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, আর হাতের মধ্যে নিয়ে নিয়েছি দেখো পাঁচ মশলা, এটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো কেটে নিয়েছি পেঁয়াজ, আদা, টমেটো। তো আজকে না কি বলতো বন্ধুরা, আজকে আমি মশলা বেটে করব না, তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে করে নেব। লঙ্কাটা ফাটতে ভুলেই গেলাম। তো চলো এবার দিয়ে দিচ্ছি রসুন, রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো। এই যে লঙ্কাটা ফেলে নিয়ে নিলাম, এবার চলো পেঁয়াজটা দিয়ে দেই। লঙ্কাটাও দিয়ে দিয়েছি, এবার ভাজা ভাজা করে নিই। আলুগুলাও দিয়ে দিব, দিয়ে এবার সবগুলো দিয়ে ভাজা ভাজা করে পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমার ডিমের ঝোল কমপ্লিট, তো কোনো মশলা বেটে করিনি, ভাজা জিরের গুঁড়ো দিয়ে করেছি, তো এরকম হয়েছে। তো আজকে একবেলারই রান্না করলাম। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো এখন বেজে গিয়েছে কটা বলো তো? রাত্রি 10টা। তো কালকে যে বিয়েবাড়িটা খেতে গিয়েছিলাম, তো ওই বাড়িরই, আমাদের পাশের বাড়িরই, তো ওখানে আজকে বউ আসলো। তো বউ আসা দেখতে দেখতে এত রাত্রি হয়ে গেছে, আর অনেক রাত্রি হয়ে গেছে, আস্তে আস্তে মানে পজিশন করে ঢুকলো, বোম টোম ফুটলো, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো। চলো দেখবে কেমন বোম ফাটলো আর বউ আসার, ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সারাদিন কিছুই শেয়ার করা হয়নি, কালকে বিয়েবাড়ি থেকে আসছি, আর আজকে সেরকম রান্নাবাড়ি কিছু করিও নি, তোমাদের তো দেখালে আমি শুধু ডিমের ঝোল ভাত করে রেখেছি, আর কিছু রান্নাবাড়িও করিনি। আর এখন রাত্রিবেলা আবার রান্না করতে হবে। তো দেখো আমি আটা নিয়ে বসে পড়েছি, এখন আটা মাখবো, এখন রাত্রিবেলা রুটি কিংবা পরোটা যে কোনো যাই হোক করবো। আর এখানে দেখো মাম্মাম বসে বসে কী করছে, হাই বলে দে, ওরে বাবা। আর আমি দেখো এতদিনেও গরম কাপড়ের নাইটি বের করিনি, দেখো আজকে আমি বের করলাম, কালকে বের করেছি তো আজকে পরলাম। এখন আবার একটু ঠান্ডা ঠান্ডা করছে, তো ফুল হাতার নাইটিতে একটু ঠান্ডাই লাগছে, সেই জন্য আবার গরম কাপড়ের নাইটিটাও পরে নিলাম। তো এখন ঠান্ডা পড়ে যাচ্ছে, তো তো কি করবো এখন, চলো আটাটা মাখবো, রুটি করব। তো আজকে রাত্রে রুটি খাবো, আর তোমাদের বউ আসার ওটা একটু তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা বলবে কেমন লাগলো। কি বলো তো রাস্তাঘাটে না মানে আলোতে অতটা না ভালো আসেনি ভিডিওটা, তো যেরকম এসেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আমার তো খুব ভালো লেগেছে, সেই জন্য ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো এখন আর বেশি বকবক না করে ফটাফট রুটিটা করে নিই, আটাটা মাখবো, তারপরে তো রুটি বানাবো, 10টা বেজেও গেছে, তারপরে আসছি, ঠিক আছে। দেখো বন্ধুরা এখন বউ আসবে, তো সেই বোম ফুটছে, তো তোমাদেরকে না দেখিয়ে কি পারি? তো দেখো আমি দোকানে গিয়েছিলাম, তো দোকান থেকে আসছি, দেখি কি বউ আসছে, তো ভাবলাম চলো বউটা দেখিয়েই তারপরেই বাড়িতে ঢুকবো। আর মাম্মাম আমার সাথে আছে, মাম্মাম তো বোমের আওয়াজ শুনে প্রচণ্ড ভয় পাচ্ছে, আর ও আমাকে জড়িয়ে ধরছে,
কান বন্ধ করছে, কান বন্ধ করে একদম চিপে ধরে আছে। আর কি বলতো, আগে যখন বিয়ের আগে যখন মানে কুমারী বয়সের কথা বলছি, তখন বউ আসলে এত মানে আনন্দ লাগতো, বাড়ি থেকে ছুটে বেরিয়ে যেতাম, কখন দেখবো কখন দেখবো, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম। এখন আর অত ইচ্ছে করে না, তাও এখন আসছি তো দোকান থেকে, তো ভাবছি চলো একটু দেখি, খুব ভালো লাগছে, এত সুন্দর বোম ফুটছে, তো ভাবলাম চলো আমিও একটু দেখি, তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো সেই জন্য আবার দাঁড়িয়ে পড়লাম, দাঁড়িয়ে পড়ে তারপরে আবার একটু ভিডিও করলাম। তো চলো তোমরাও দেখতে থাকো, তোমাদের কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। আর বন্ধুরা কি বলতো, এত বোম ফুটছে, তো বোমের আওয়াজে তোমার একদম ধোঁয়াতে একদম ভরে গেছে, দেখতে পাচ্ছো তো, পুরো ধোঁয়াতে ভরে গেছে। আর সবাই দেখার জন্য এখানে সব লাইন ধরে সবাই দাঁড়িয়ে আছে। আরে বউ আসাটা দেখতে কিন্তু সত্যিই খুবই ভালো লাগে, তাই না? তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানিও তো। তো দেখো খুব ভালো লাগছে দেখতে, তো চলো তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি। Let's take a look.
তোমরা দেখো এতক্ষণ পর্যন্ত বাজিগুলো সব ফুটানো কমপ্লিট হয়ে গেল। আর এটা দেখো লাশ বাজি, এটা একটা লাঠির সাহায্যে কি সুন্দর করে ঘুরিয়ে দিচ্ছে। আর কেমন করে দেখো আগুনের এগুলো পড়ছে, তো দেখতে কিন্তু হেব্বি লাগছে, তাই না বলো? আমার তো খুব ভালো লেগেছে, সেই জন্য আমি এটাকে একটা ক্যামেরা বন্দি করে রেখে দিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও বন্ধুরা। আর এতক্ষণ পর্যন্ত যা তোমরা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক না দিয়ে থাকো তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিও, দিয়ে পাশে থেকো। তো চলো আর ভিডিওটা বড় করছি না বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।